হ্যালো ডিয়ার ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পিস কিচেন বিডি থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদেরকে করে দেখাবো কাঁচা টমেটোর চটচুরি খুবই টেস্টি এবং ইয়ামি একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে কাঁচা টমেটোগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি হাফ কেজি টমেটো নিয়ে নিয়েছি আর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতেও আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন আমি এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন বাটা দেড় চামচ আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এখন আমি আদা বাটা এবং পেঁয়াজ রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে তো আমার পেঁয়াজ পেঁয়াজ রসুন আর আদা বাটাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনে এক চামচ হলদে গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যেন মশলাটা পুড়ে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি সব কিছু চা চামচ দিয়ে ইউজ করছি দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ একটা জিনিস মনে রাখবেন কাঁচা টমাটোতে একটু লবণ বেশি লাগে ছোলাটাকে একটু কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিলটা এক টেবিল চামচ সরিষা বাটা আমি এখানে সাদা সরিষাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলটা উপরে ভেসে এসেছে তার মানে আমাদের কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো কাঁচা টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে দিব খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দুই টেবিল চামচ জল দিয়ে দিব যেন নিচে না লেগে যায় খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ কাঁচা টমেটো থেকে জল উঠে যাবে সেজন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আমি এই রেসিপিটা কাঁচামরিচ দিয়ে করছি আপনারা কি পরিমাণে ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে দিয়ে দেবেন তবে একটু ঝাল হলেই খাবারটা ভালো লাগবে আমি এখানে প্রায় দশটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি পাঁচ মিনিট পর আসছি তো ভিওয়ার্স আমি পাঁচ মিনিট পর ফিরলাম এখন আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব আর আপনারা খেয়াল করলে দেখবেন যে কাঁচা টমেটোর থেকে কিন্তু জল বের হয়ে এসেছে তো এখন এটাকে আমি আবারও ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে এবং জলটা শুকিয়ে যাবে আমি এটাকে বারবার নেড়ে দিব আর ঢাকটা দিয়ে ঢেকে দিব তো আমি আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন টমেটোগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে জলটা কিন্তু শুকিয়ে গেছে তার মানে আমাদের রেসিপিটা প্রায় হয়ে গেছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে আমি এক মিনিটের জন্য ঘুরে দিব দেখুন ভিওয়ার্স এই রেসিপিটা কিন্তু একটু শুকনা শুকনা হবে খুব বেশি জলও থাকবে না আবার খুব বেশি শুকনা শুকনা হবে না মাখা মাখা থাকবে ঠিক এরকম তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আমার কে কমেন্টস করে জানাতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনারা বাসায় ট্রাই করেও কিন্তু আমাকে জানাতে পারেন তো আমার এই রেসিপিটি কিন্তু একদম রেডি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই করবেন আর করে আমাকে জানাবেন এখন কাঁচা টমেটোর সময় আপনারা করে দেখেন আপনাদের অনেক ভালো লাগবে আর যারা খান তারা তো জানেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং